ভিউয়ার্স আরানা টেকনোলজির পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো মোবাইল ফোনের মাধ্যমে আমরা যে ডিফল্ট কিবোর্ডটা থাকে সেই ডিফল্ট কীবোর্ডের জায়গায় আমরা বিভিন্ন ফন্ট ইউজ করে কিভাবে আমাদের লেখাগুলোকে আরও চমকপ্রদ করতে পারি এবং বিভিন্ন জনের কাছে আমার লেখাগুলোকে আরও সুন্দর করে বিভিন্ন স্টাইলিশ করে উপস্থাপন করতে পারি সেটি আমরা মূলত জানি আমাদের ফোনে যে ডিফল্ট কিবোর্ডটা থাকে তার মাধ্যমে লেখলে আমরা লেখা করলে বা বিভিন্ন কিবোর্ড ইউজ করে বা বিভিন্ন জায়গায় যখন লেখা করি তখন সেটা জেনারেলি দেখা যায় কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ফন্ট বিভিন্ন স্টাইলিশ ডিজাইনেবল লেখা দেখতেছেন এগুলো কিভাবে আপনি যে কোনো জায়গায় লিখতে পারেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইনস্টাগ্রাম বা যে কোনো জায়গায় বা আপনি কাউকে এস এম এস দিচ্ছেন সেখানে কীভাবে এবং আপনার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কিভাবে আপনি এই লেখাগুলো লিখতে পারেন এইভাবে স্টাইলিশ করে সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দিতে যাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আমি রাসনাথ রাহুল আপনাদের সাথে চলুন মূল ভিডিও দেখে আসি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি ভিউয়ার্স একটি কিবোর্ড অ্যাপস ডাউনলোডের মাধ্যমে আমাদের কাজটি করতে হবে তো এটি কিভাবে আপনারা থেকে এবং কি উপায়ে করবেন অ্যাপসটি কোথা থেকে আপনারা ইনস্টল করবেন আমি সেগুলো ডিটেলস আপনাদেরকে ভিডিওর শেষের দিকে দেখিয়ে দেব এবং বলে দেব এবং কীভাবে অ্যানাবল করবেন সেটিও আমি জানিয়ে দেব তার আগে আমি অ্যাপসটির কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি প্রথমে যেমন আমি মনে করেন ইমো হোয়াটসঅ্যাপ বাইবার বা যে কোনো জায়গায় আপনি জেনারেল মেসেজে বলেন লিখতে যখন যাবেন তখন সিলেক্ট করবেন একটা এস এম লেখার জন্য তখন এই নিচে দেখতে পাচ্ছেন কিবোর্ডের এখানে বিভিন্ন ফন্ট দেখাচ্ছে মনে করেন আমি ফেসবুকে একটা পোস্ট দিতে যাচ্ছি তখন সেই সেইখানেও আমি এটির মাধ্যমে কাজ করতে পারবো দেখেন এখানে যখন লিখতে যাব নিচে আমার কিবোর্ডে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফন্ট আসতেছে নর্মাল এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফন্ট আমি যেই ফন্টের উপর ক্লিক করতেছি সেটির মতো হয়ে যাচ্ছে যদি লিখি সেরকমই দেখাচ্ছে তো আমি মনে করেন এইটা সিলেক্ট করলাম তখন এটার মতো হচ্ছে এভাবে আপনি যেভাবে চাইবেন ওইভাবে লেখাটা হবে আপনি বোল্ড অপশন চাইলে বোল্ড অপশান হবে যেভাবে করতে চান যদি এই ধরনের কোনো লিখে আনতে চান সেটাও হবে দেখতে পাচ্ছেন আপনারা তো এটা এরকমই আপনি পোস্টের পোস্টই করার পরেও একই রকম থাকবে তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের ইমোজি সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো এক একটা ক্লিক করলে চমকপ্রদ বিষয় এখানে সব দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা এটা ইউজ করে অনেক সুবিধা পাবেন তো এটা পোস্টের ক্ষেত্রে দেখালাম ফেসবুকের ক্ষেত্রে তাছাড়াও আপনার মনে করেন আপনি মেসেঞ্জারে কাউকে মেসেজ দিতে যাচ্ছেন তাকে সুন্দর করে একটা মেসেজ দিতে যাচ্ছেন সেক্ষেত্রেও এটা কাজ করবে দেখেন এখানে লিখতে চাইলাম এভাবে হচ্ছে এভাবে কিন্তু লেখাটা যাচ্ছে এখন আমি স্যান্ডের মাধ্যমেও দেখাচ্ছি সেন্ড করি দেখতে পাচ্ছেন ফোনগুলো একই রকম থাকতেছে তো আমি মনে করেন হোয়াটসঅ্যাপে দিলাম বা যেখানে দেন না কেন মনে করেন ইমোতে দিলাম ইমোতে কাউকে মেসেজ দিতে সেখানেও কিন্তু এই বিষয়টা ঠিক থাকবে এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে দেখাচ্ছি আপনাদেরকে যে ফোনটা ইউজ করি না কেন এই ফোনটা ইউজ করে না কেন ওই ফোনটাই এখানে শো করতেছে দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা যেখানে ইচ্ছে এভাবে করতে পারেন আপনি যদি কাউকে ইমেল পাঠাতে চান সেখানেও চাইলে আপনি ওই ফোনগুলো ইউজ করতে পারেন ইমেল লিখতেছি সেক্ষেত্রে যে ফোনটা আমি ইউজ করতেছি সেই ফোনটাই কিন্তু এখানে দেখাচ্ছে একইভাবে এভাবে আপনারা চাইলে থাকবে এবং এক্ষেত্রে আমি বলে রাখি আপনি যাকে সেমেসটা পাঠাবেন হোয়াটসঅ্যাপে বলেন মেসেঞ্জারে বলেন হয়তো আপনার মনে প্রশ্ন থাকতে পারে এদিক থেকে ঠিক শো করতেছে ওর দিকে আমি যে দ্বিতীয় পার্সনকে আমি সেমেস্টার পাঠাবো তার দিকে এটা শো নাও করতে পারে তখন এক্ষেত্রে আপনার কোনো চিন্তা করার বিষয় না অবশ্যই আপনি এদিক থেকে যেভাবে পাঠাবেন সেভাবেই কিন্তু ওইভাবে শো করবে ওইদিকে তো ভিউয়ার্স অ্যাপসটি আপনারা দুইটি উপায়ে ইনস্টল করতে পারেন প্রথম উপায় হচ্ছে আমার এই ভিডিওর নিচের যে কমেন্ট সেকশন থাকবে সেখানে প্রথম কমেন্টের মধ্যে আমি অ্যাপসের লিঙ্কসটি আমি পিন করে রাখবো সেখানে ক্লিক করে আপনারা সরাসরি ঢুকে ইনস্টল করতে পারবেন তাছাড়াও আমি ভিডিও ডেসক্রিপশনে অ্যাপস লিঙ্ক লিখে একদম প্রথমে ডেসক্রিপশনের একদম উপরে আমি লিঙ্কটি লিখে রাখবো সেখান থেকে ক্লিক করে আপনারা ইনস্টল করতে পারেন অথবা সরাসরি প্লে স্টোরেও ঢুকতে পারেন ফোনের প্লে স্টোরে ঢুকে এখানে লিখবেন অ্যাফ ও অ্যান্ড টি এস ফনস কিবোর্ড ক্যা ই ওয়াই বিও আর ডি কিবোর্ড লিখে যখন সার্জ দেবেন তখন এখান থেকে দেখতে পাচ্ছেন একদম উপরে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগো সম্বলিত অ্যাপসটি আপনারা শুধু অংশ ইনস্টল করবেন এক্ষেত্রে সুবিধাগুলো সবচেয়ে ভালো তো এটা ইনস্টল করবেন ইনস্টল হয়ে গেলে ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করতে হবে টু ভিউয়ার্স ইনস্টল হয়ে গেছে এখন আমরা ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে এখানে নেক্সটে ক্লিক করতে হবে এখান থেকে আপনার এখান থেকে ডেট মাস এবং সাল সিলেক্ট করে বার্থডে সিলেক্ট করে দিতে হবে এখান থেকে ডেট মাস এবং সাল সিলেক্ট করে দিয়ে বার্থডে সিলেক্ট করে দেবে তারপর গেট স্টার্টে ক্লিক করার পর এরকম যে ইন্টারফেস আসবে এখান থেকে লেখা আছে সেট আপ কিবোর্ড এখান থেকে অ্যানাবল ফন্ডস কিবোর্ড এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনার ফোনে যে যে কিবোর্ডগুলো রয়েছে সেগুলো এখানে সব শো করবে সেখান থেকে নিচের দিকে যেভাবে দেখাবে এইভাবে ফন্টস এই ফন্টস যেই লেখাটা দেখতে পাচ্ছেন এবং অ্যাপসের সিম্বল এটা অফ আসে এটা অন করে দিতে হবে অন করে দেওয়ার পর ওকে এখানে ক্লিক করার পর ওকে দেওয়ার পর তারপর ব্যাক করব আমাদের কাজ মোটামুটি শেষ তারপর এখানে দেখতে পাচ্ছেন নাম্বার টুতে সুইচ টু ফন্টস এখানে ক্লিক করতে হবে এবং একটার উপরের দিকে যে ফন্টস লেখাটা আছে এটার উপর ক্লিক করতে হবে ওকেতে ক্লিক দিতে হবে ওকেতে ক্লিক দেওয়ার পরে এই ধরনের ল্যাঙ্গুয়েজ আসবে এখান থেকে আপনি যদি ইংলিশে রাখতে চান তাহলে ইংলিশের উপর ক্লিক করে ওই উপরে যেটা ওকে আছে ওকেতে ক্লিক করতে হবে তারপর টাইপ সামথিং মানে এখানে লেখে দেখতে পারেন আপনি ফোনগুলো ঠিকভাবে আসতেছে কিনা বা এগুলো ঠিকভাবে আসতেছে কিনা তারপর আপনারা যদি ঠিক থাকে তাহলে ব্যাক করবেন শেষ আমাদের কাছে এখন যদি আপনারা ট্রাই করে দেখেন একইভাবে আপনারা এখানে এখানে ব্যবহার করতে পারবেন এবং সব কিছু করতে পারবেন তো এটাই ছিল বিষয় আশা করি বুঝতে পারছেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে